গভর্নরের পোস্ট বাতিল করে দেওয়া উচিত এমনটাই দাবি করেছেন সাংসদ প্রসূন ব্যানার্জি। ওনার সাথে আছি আমরা। স্যার, খুব সিম্পল প্রশ্ন, এরকম আপনি কেন বলছেন? এই জন্য বলছি যে গভর্নর গভর্নর মতো থাকবে, আমি কন্টিনিউ দেখলাম 2 বছর ধরে, উনি কন্টিনিউয়াস একা আমাদের গভর্নমেন্টকে খারাপ করে যাচ্ছে। তৃণমূল গভর্নমেন্ট আছে, ভালো চলছে, মমতা ব্যানার্জি এগেন জিতেছে, এটা জেতা মানে প্রাইম মিনিস্টার সবাই এসেছিলো তার মধ্যে আমরা জিতেছি, 215টা আসন আছে আমাদের, তারপরও আপনি ওর মধ্যে ঢুকে ঝামেলা করছেন, উল্টো উল্টো কথা, অসুবিধা ফেলছেন, গভর্নমেন্ট চালাতে দিচ্ছেন না, কিছু কিছু লোককে বকাবকি করছে এনে, আপনি বলছেন সবসময় টুইট করে যাচ্ছেন, এত টুইট কী দরকার? আমি দেখিনি কোনো গভর্নরকে, আমারও 66 বছর বয়স, এটা বাংলা, বাংলায় শিক্ষা আছে, সংস্কৃত আছে, বাংলা অন্য জায়গা, আপনি কী ভাবছেন বাংলায় যা বলবেন তাই শুনবে লোকে? অনেক নেতারা বলে যে বিজেপির হয়ে কাজ করছেন গভর্নর। আমি তো এখনও বলছি ওনার চলচালন বিজেপির মতো লাগছে, উনি যেভাবে কথা বলছেন, উনি যেভাবে আমাদের এগেনস্ট করছেন, আমার মনে হচ্ছে তিনি তৃণমূলের বিরুদ্ধে এসছেন, যে বিজেপির কোনো নেতা হয়ে চলে এসছেন। গভর্নর তো হবে না, গভর্নর সবাইকে নিয়ে চলবে, গভর্নর সবাইকে নিয়ে চলবে, সবার জন্য চলবে, তাকে প্রশাসনিক শ্রেষ্ঠ জায়গায় বসানো হচ্ছে প্রেসিডেন্ট থেকে। কিন্তু আজকে যদি তিনি নানাবিধভাবে আমাদের চেঁচাবেচি করেন, ক্ষতি করেন, একটা কাজ করতে অসুবিধা করেন, তাহলে ওনার প্রতি আমরা বলবই, এবং আমার পার্লামেন্ট আছে সুবিধা, পার্লামেন্টে আমি লোকসভার মেম্বার, অতএব পার্লামেন্টে কথা তুলবো। যদি গভর্নর এরকমই হয়, গভর্নর যদি এই ধরনের গভর্নর হয়, তাহলে গভর্নর না হয় ভালো। না, তাহলে কি সমস্যাটা জগদীপ ধনকরকে নিয়ে না গভর্নরের পোস্টটা নিয়ে? আমার গভর্নরের পোস্টটা ওকে দেখে মনে হলো আর গভর্নর হওয়া উচিত না, ওনাকে দেখে মনে হলো। একটা খেলোয়াড়কে দেখে বোঝা যায় সে বেশি দিন চলতে পারবে না, সে খারাপ করছে, আমরা ফুটবল প্লেয়ার, কিন্তু ওনাকে দেখে আমার মনে হচ্ছে উনি যা ক্ষতি করছেন ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের, এটা মানা যায় না। একটা চিফ মিনিস্টার, আমি বলছি বারবার, হায়েস্ট পাওয়ার চিফ মিনিস্টারদের কোনো কারণে আলোচনা নেই, উনি ওকে ডেকে পাঠাচ্ছেন, উনি ওকে রাগারি করছেন, আইন রয়েছে সব আইনটা কিন্তু যেখানে যাচ্ছেন সব আইনটা নেই। তাহলে আপনার দাবি হচ্ছে যে গভর্নরের পোস্টটাকে অফ করে দেওয়া উচিত? উচিত তো, ওনাকে দেখে মনে হচ্ছে উনি যেভাবে লাফালাফি করছেন একটা পুরো বেঙ্গলকে নষ্ট করে দিচ্ছেন, এত ভালো বেঙ্গল, উনি সবার বিরুদ্ধে খারাপ কথা, এবং রাস্তায় এবার লোকরা তাড়া করবে ওনাকে, রাস্তার মধ্যে লোকেরা তাড়া করবে, এত রয়ে গেছে বেঙ্গলে, বেঙ্গল ইজ ডিফারেন্ট প্লেস, হিন্দু মুসলিম শিখ সাই ভাই ভাই আমরা, এখানে কোনো কারণে আমি মনে করি এইভাবে। ওকে দেখে আমার মনে হলো আমি পার্লামেন্টে আমি একা হলে একাও আমি কিন্তু বলবো স্পিকারকে যে ইমিডিয়েটলি আপনি এটা অফ করুন। কত টাকা খরচ হয় বলুন তাদের জন্য, লট অফ মানি। আমরা এমপি, আমাদের থেকে আপনার এমপি লার টাকা নিয়ে চলে গেল প্রাইম মিনিস্টার, আমরা এখন কাজ করতে পারছি না, তো ওনার থেকে টাকা নিন না কিছু, কাজটা ওইভাবে করুন না। উনি সারা বেঙ্গল ঘুরছে, ঘুরুক, নো প্রবলেম, ওয়েলকাম, বাট এগেনস্ট অফ গভর্নমেন্ট, হোয়াই? আপনার একটা চোখে ভালো লাগছে না তৃণমূল গভর্নমেন্টকে? পলিটিক্যাল প্রোপাগান্ডা হচ্ছে, পাবলিকের পলিটিক্যাল প্রোপাগান্ডা করছেন, উনি যেভাবে চলছেন, ভেরি সরি, ভীষণ দুঃখ পাচ্ছি আমি, আমিও সাংসদ বারবার বলছি দুঃখ পাচ্ছি, আমি এতদিন কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, আর পার্টিও আমাদের কোনো দিন বলেনি এটা বলো ওটা বলো, কিন্তু আমি ফিল করলাম যে আমি সাংসদ, আমি যদি এই সময় কথাটা না বলি তাহলে হবে না। আমাদের সঙ্গে ছিলেন প্রসূন ব্যানার্জি, সাংসদ হাওড়ার তৃণমূলের সিনিয়র লিডার, প্রাক্তন ফুটবলার। উনি দাবি করছেন যে জগদীপ ধনকরের অ্যাক্টিভিটি দেখে ওনার মনে হয়েছে যে গভর্নরের পোস্টটাকেই বাতিল করে দেওয়া উচিত, আর সেই জন্যই উনি এই প্রশ্ন তুলবেন যখন পার্লামেন্ট শুরু হবে। ক্যামেরায় প্রবীর বিশ্বাসের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।